হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। টুমকি দিল্লি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই ভালো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে এত ব্যস্ততা, মানে এত ব্যস্ত ছিলাম, মানে ওর স্টিজার বাবা স্টিজার দুজনে স্কুলে যাবে, তো খুব মানে ওর সকালে টিউশনও ছিল না, আজকে যায়নি, যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা স্টার্ট হয়েছে, তো সেজন্য খুবই তাড়াহুড়ো লেগে গেছিলো সকাল থেকে। তো অর্ধেক রান্না বান্না সেরে ওদেরকে খাইয়ে পাঠালাম, ছেলে আর আমিও খেয়ে নিয়েছি। এখন খেয়ে নিয়ে বাদ বাকি ঘর গোছানো অর্ধেক কাজ হয়ে গেছে, ঘর গোছানোর, শুধু ঘর ঝাড় দেওয়া আর মোছাটা বাকি আছে, এটা পরে করবো, রান্নাটা সেরে নিই, কারণ ছেলে আজকে তাড়াতাড়ি উঠেছে, ও 7টার দিকে উঠে গেছে, আজকে আমরা উঠেছি, ও উঠে গেছে। রান্না করেছিলাম সকালে ডাল, ডিমের অমলেট আর করলা ভাজা, তো এগুলো দিয়ে খাওয়া হয়েছে। চিকেন রান্না করবো এখন, কালকে এনেছিল, কালকে ধুয়ে রেখে দিয়ে দেওয়া হয়েছিল ফ্রিজে, কালকে রান্না করিনি, কারণ কালকে মাছও এনেছিল, তো কালকে মাছ রান্না করেছিলাম, কারণ কালকেও সকালে বাইরের কাজ করতে করতে লেট হয়ে গেছিলো রান্না, তো ভাবছিলাম যে মানে মাংসটা রান্না করিনি, কারণ মাংসটা রান্না করলে আমার জোগাড় করতে হবে, ওই জোগাড় করতে গিয়ে আমার অনেকটা টাইম চলে যাবে আর বেলাও হয়ে যাবে, বেলা এমনিতেই অনেকটাই হয়ে গেছিলো কালকে, সেজন্য কালকে রান্না করিনি, তো আজকে রান্না করব। এখন মাংসটা রান্না হলেই মিট, চিকেন, মাংস তিনটাই কিন্তু একসাথে বলে দিয়েছি, কারো বুঝতে অসুবিধা হবে না, বুঝতে পেরেছ? তো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, দেখছো ঘাম পড়ছে, কিন্তু গরমে আর থাকতে পারছি না, গরমে জল খাবো, জল নিয়েছিলাম, ভাবলাম যে না এতটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে, তো ভাবলাম আর কখন স্টার্ট করব, যার জন্য আর কালকে একটা ভিডিও এডিট করে রেডি করে রেখে দিয়েছিলাম যে আজকে সকালে আপলোড করব, কিন্তু আপলোডে যে বসাবো সেই সময়টুকু পর্যন্ত ছিল না, ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্না করে সারবো, তাহলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, আর আপলোডে বসালে আমার মোবাইল 2-3 ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে, ইউজ করতে পারবো না, তো ভাবলাম পরে যখন দেখলাম যে রান্না দেরি হয়ে যাচ্ছে আর ওইদিকেও দেরি হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু পরেই শুরু করব। তো এখন রান্না রেডি করে নিয়ে এখন তোমাদের সাথে ভাবলাম যে না এখন শুরুটা করি, প্রথম তো জলটা খেয়ে নিই, চলো চলো রান্নাটা করে নিই। তো কীভাবে রান্না করবো তোমরা দেখো, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি তেলটা দিয়ে দিলাম, তো এখন সবার প্রথমে আলুটা ভেজে নেব, আলুটা ভেজে রেখে তারপর মাংসটা বসাবো একবারে ফোড়ন দিয়ে। তো মাংসটা হলুদ, নুন, তেল এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর মশলাটাও রেডি করে রেখেছি, মশলাতে আছে আদা, রসুন আর হচ্ছে জিরে, গোটা জিরে, আর অল্প টমেটো দিয়েছিলাম, অর্ধেকটা টমেটো দিয়েছিলাম বেটে, আর অর্ধেকটা যখন মাংস রান্না করব তখন ওটাতেও দিয়ে দিব, বড় টমেটো ছিল তাই একটাই দিয়েছি, বেশি দেইনি, অর্ধেকটা পেস্ট করে দিয়েছি, অর্ধেকটা আর কি টুকরো করে দিয়ে রেখেছি মাংসটাতে দেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটাও বসিয়ে দেব, তেজপাতা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে ফ্রাই করে নেব অল্প কিছুক্ষণ, যতক্ষণ না একটু লাল হচ্ছে, তো হালকা লাল করে ভেজে নিয়ে মাংসটাও দিয়ে দেব। আর ওখানে দেখো গোটা রসুন, পেঁয়াজ টুকরো করে রেখে দিয়েছি, আর টমেটোটাও রেখে দিয়েছি টুকরো করে কেটে, তো টমেটোটাও পরে দেবো, আর রসুনটা দিয়ে দেবো আগে, মাংসটা কষাতে কষাতে রসুনটা দিয়ে দেবো, নাহলে সেদ্ধ হবে না, পেঁয়াজটা একটু পরেই দেবো, না হলে পেঁয়াজটা একদম মিশে হয়ে যাবে, মিশে যাবে গলে, তো পেঁয়াজটা এর জন্য পরে দেবো টুকরা পেঁয়াজগুলো, আর টমেটোটা একটু পরে দেবো। ঢাকা দিয়ে রাখলাম বেশিক্ষণ না, 5 মিনিটের মতো রাখবো, 5-6 মিনিটের মতো। কাল ওর বাবা গ্রসারি বাজার করে এনেছিল সয়াবিন, এখানে হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে চালের পাঁপড়, আলু চিপসের মতো দেখতে হয় সেগুলো, আর হচ্ছে এটা হচ্ছে মুগ ডাল, এগুলো এনেছিল, আরও কিছু এনেছিলো ওগুলো তুলে রেখেছিলাম, কিন্তু এগুলো তোলার সময় পাইনি, তো এগুলো নিচে ছিল ওগুলো তুলে রাখলাম, তুলে রাখলাম বলতে এগুলো এখন সাইড করে রেখে দেবো এক জায়গায়, এখন আর সময় হবে না, এগুলো সন্ধ্যার সময় গুছাতে হবে, সন্ধ্যার আগে আর সময় হয়ে উঠবে না আমার, তো রোদ উঠেছে প্রচণ্ড, কাল তুষক রোদে দিয়েছিলাম, কাল রোদটা আপ ডাউন করছিল, আজকে দেখো রোদ, চ আজকে রোদের প্রচণ্ড তাপ, আজকে যদি তোষকগুলো রোদে দেওয়া যেত ভালো হতো, কিন্তু আজকে আর সময় নেই, দিতে পারবো না, আর কালকেও মনে হয় পারবো না, দুদিন পরে দিতে হবে, যদি রোদটা থাকে এমন তাহলে দিতে পারবো, আর নাহলে দিতে পারবো না। তো ভাবছি মাংসটা রান্না করার সাথে সাথে
ঘরের আর যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নেব। এরকম মানে এভাবে কাজ না করলে হয় না, এভাবে কাজ করতে হয় মিক্সড করে। একবার রান্নার দিকে খেয়াল রাখো, আর একবার এদিকে আউটসাইডের কাজগুলোতে যেতে হয়, এভাবে মিক্সড করে কাজ করতে হয়। নাহলে কী হয় বলো তো, সময় গুলোতে পারি না। তো একদিকে যখন রান্নাটা হচ্ছে আমার যখন এখানে প্রয়োজন থাকে না তখন সরে যাই, গিয়ে অন্য সাইডে করে আসি। তো চলো রান্নাটা সেরে নিই। ওই দেখো চলে আসছে পাপ্পা। তোমার মুখে কি দেখো, কি মুখে চকো, ভিক্স চকো খাচ্ছে, আমাকে দিলে না? আমাকে চকো দিয়েছে দেখো, আমাকে দিলে না? এভাবে কেউ চকো খাওয়ায় তোমরা বলো তো দেখি, এভাবে কেউ চকো খাওয়ায়? এখন আমি হেসে দিয়েছি, এখন আমাকে বারবার এরকমই করবে, যদি না হাসতাম তাহলে এরকমটা করতো না। তো চলো ঠিক আছে মাংসটা রান্না করি। 5-6 মিনিটের মতো ঢেকে রেখে এবার নাড়া দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে রাখবো। আঁচ কমিয়ে কমিয়ে রান্না করছি, তো কিছুক্ষণ রেখে দিয়ে আবার বাড়ির কিছু কাজ সেরে আসি, ততক্ষণ হতে থাক। সিজার বাবা বাদাম এনেছিল, তো কন্টিনিউ বৃষ্টি হওয়াতে কয়েকদিন বাদামগুলো ড্যাম হয়ে গেছে। তো ভাবলাম এই আজ তো প্রচণ্ড কড়া রোদ উঠেছে, তো এই রোদে দেই, আর পোকা হয়ে গেছে কিছু কিছু বাদামে, তো ভাবলাম রোদে দেওয়াটাই ভালো হবে। আর শুকনো কাপড়গুলো নিয়ে যাব, কারণ কিছুটা কাজ এগিয়ে রাখবো, কারণ পরে অনেকগুলো কাপড় একসাথে হয়ে গেলে না অনেকটা মানে কষ্ট হয় নিতে। তো কিছু কাপড় নিয়ে ঘরে কমিয়ে রাখবো, বাদ বাকি পরে তো আবার হবেই অনেকগুলো কাপড়। তো মাংসটাতে এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি যাতে মাংসের গায়ে মশলাটা একদম ভালো করে মিশে যায় সেজন্যে। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ আলুটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো পেঁয়াজ, কাটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম তখন, তো এটাও দিয়ে দিচ্ছি। আর গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ মাংসের ঝোলে গরম জলটাই আমি দেবো, আর গরম জলটাই আমি বেশিরভাগ দিই, এক তাড়াতাড়ি হয় আর হচ্ছে গিয়ে টেস্টও হয় অন্যরকম। তো গরম জলটাই দেবো কিছুক্ষণ, আর এভাবে মাংসটা কষাতে কষাতে ওদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো, কারণ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে পরে আমি রান্নাটা সেরে এদিকে মোছামুছি করে পরে আমি ঘরটা মুছবো, তাতে আমার তাড়াতাড়ি হবে, কারণ পরে আবার ছেলেকেও স্নান করানো খাওয়ানো এগুলো সব বাকি আছে। এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে আজকে, তো অনেকগুলো কাজ পড়ে আছে পরের, তো সেজন্য তাড়াহুড়ো করছি। তো এভাবে একবার মাংসটা নাড়া দিচ্ছি, আবার ওদিকে গিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি, তো এভাবে দৌড়াদৌড়ি করে কাজ করছি। আর ওদিকে ছেলেও আছে, ছেলেও খেলছে, ওদিকে আবার দেখতে হচ্ছে দৌড়ে গিয়ে যে কোথায় গেলো, কী করলো না করলো, তো সেজন্যে। আর স্ত্রীজাও বাড়িতে নেই, আমাকে একাই দেখতে হচ্ছে, একবার ওদিকে যাচ্ছে আবার বেশি কী বলতো, জল দিয়ে খেলে এটাই হলো টেনশন বেশি, এই টেনশন মানে জল দিয়ে খেলবে আবার এই রোদে রোদে ঘুরবে। তো কিছুক্ষণ টিভি চালিয়ে ঘরে বসে রেখেছিলাম, কিন্তু ঘরে কি বলতো বেশিক্ষণ থাকতে চায় না। তো রান্নার কাজ শেষ, এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, এই জায়গাটা পরিষ্কার করে বাসন ধুয়ে তারপরে এসে ঘরটা মুছবো। তো ঘরটা মুছে নিয়ে তারপর ছেলেকে স্নান করানো খাওয়ানো এগুলো বাকি আছে, পরে আমিও স্নান করে নেব আরেকবার, কারণ গরমের দিন এসে গেছে। তো দুবার তিনবার, আমি তিনবার করি না বিশেষ করে, দুবারই করি, কারণ পরে আর আমার ভারী কাজ থাকে না, নোংরা কাজও থাকে না, তো দুবার করলেই আমার হয়ে যায় আর কি। তো চলো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। স্কুল থেকে আনার জন্য সব কাজ এমন তাড়াহুড়ো করে করেছি বলার মতো না, মানে কি রান্নার পরে তোমাদেরকে দেখালাম ঘরের কাজগুলো, মানে অল্প অল্প করে দেখিয়েছি, সম্পূর্ণ করে দেখাতে পার মানে শর্টকাটে দেখিয়েছি তোমাদের। তো তাড়াহুড়ো করে ছেলেকে স্নান করে খাওয়ালাম, আমি ছেলেকে স্নান করে দিয়ে আমিও স্নান সেরে নিয়েছিলাম, নাহলে আমি জানতাম তাড়াহুড়ো লেগে যাবে। তো ছেলেকে স্নান করে দিয়ে মা টোটো চলে গেলো একটা, তো ছেলেকে স্নান করে দিয়ে আমিও রেডি হয়ে ওকে খাইয়ে দিয়েছি, আর ঠাম্মাকে বলে দিয়ে আসছি, আর ঠাম্মার কাছে রেখে আসছি, তো একটু সময়ের জন্য দেখবে ঠাম্মা। টটোগুলো চলে যাচ্ছে, জানি না পাবো নাকি, আমি গেলে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে রাস্তা পর্যন্ত যেতে যেতে। তো ঠিক আছে তাড়াহুড়ো করছি, টটোতে আগে টটো পেয়ে নিই, এই দুপুরটা খাবারটাই তো অনেক সময় টটো বেশি থাকে না। তো চলো,
তো সৃজাকে নিয়ে আসলাম আর আমি গিয়ে দেখি সৃজা বসে আছে ওদের স্কুল ছুটি হয়ে গেছে আর ওর সাথে ওর দুই একজন বান্ধবীও ছিল যাদের গার্জিয়ান আসেনি তো আমাকে বলছিল প্রচন্ড গরম লাগছিল আমিও বুঝতে পারছি আর ও বলছিল আমাকে যে আইসক্রিম খাবে তো ওকে আইসক্রিম কিনে দিলাম তো আমিও ভেবেছিলাম খাবো কিন্তু আমি যে ফ্লেভারটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না সেজন্য আমি আর খেলাম না যদিও প্রচন্ড গরম লাগছিল আর কোল্ড ড্রিঙ্কস জিনিসটা আমি বেশি পছন্দ করি না ভালো লাগে না আর কি কোল্ড ড্রিঙ্কস জিনিসটা আমার খেতে কোল্ড ড্রিঙ্কস কী বলো তো কোকোকোলা থামস আপ এগুলো জিনিস আমি খেতে পারি না জানি না কেন ধাক্কাটা আমি সহ্য করতে পারি না এগুলোর তো বাড়িতে আমরা যে রাস্তাটা দিয়ে বাড়ি যাব সেই রাস্তার দু ধারে আর কি দু সাইডে যে মনোরম দৃশ্য মানে আমার খুবই ভালো লাগে যেদিকে তাকাবে সেদিকে সবুজ আর সবুজ মানে খুবই ভালো লাগে এই জায়গাগুলো দেখতে তো আমার সাথে সাথে তোমাদেরকেও একটু দেখালাম এই জায়গাগুলো তোমাদেরও ভালো লাগবে তো সেজন্য উপভোগ করছি সবুজ আর তোমাদেরকে উপভোগ করাচ্ছি একটু ভালো লাগবে যারা যারা এই জায়গাটা চেনো জানো তারা তো অবশ্যই যাও প্রতিদিন দেখো আর যারা না দেখেছো জায়গাটা তাদের জন্য বলছি আর কি তো জায়গাটা দেখলে সত্যি খুব ভালো লাগবে আর কি বলো তো এই প্রচণ্ড গরমে না যখন রাস্তার দুপাশে গাছ থাকে তো ছায়া পড়ে আর হাওয়া প্রচণ্ড খুব হাওয়া সুন্দর থাকে তো খুবই ভালো লাগে তো দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলেও এসেছি তো চলো বাড়িতে আগে পৌঁছাই প্রচণ্ড গরম লাগছে তখন যাওয়ার সময় তোমাদের সাথে বেশি একটা কথা বলতে পারিনি আর টোটো পাচ্ছিলাম না খুব টেনশনে ছিলাম আমাদেরকে লেট হয়ে যাচ্ছিল তো এখন মেয়েকে নিয়ে আসছি ও আগে চলে গেছে তো এখন গিয়ে দেখি ছেলে কী অবস্থায় আছে ঘুমিয়েছে নাকি বিরক্ত করছে ওর ঠাম্মিকে ভগবান জানে যাব যে আগে খাবো খিদাও পেয়ে গেছে প্রচণ্ড ভাত খেয়ে যায়নি তো শুধু ছেলেকে খাইয়েছিলাম ওর মধ্যে দেখি টাইম হয়ে গেছে তো মেয়ে মানে একটু লেট হলেও বসে থাকে স্যার বা ম্যাডামরা যাদের গার্জিয়ান একটু লেট করে যায় তো ওদের বসিয়ে রাখে তো পরে যায় এই হচ্ছে আমাদের চারিপাশের পরিবেশ প্রকৃতি ওই দেখো মেয়েকে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা করলাম না বারবার ব্যাক ক্যামেরা করতে বিরক্ত লাগে তো চলো ঘরে যাব খাবো আর কালকের গতকালের একটা ভিডিও আমাকে আপলোডে বসাতে হবে কারণ একদিন গ্যাপ হয়ে গেছে বসাতে পারিনি তো ভাবছি আজকে এখন গিয়ে খাওয়া দাওয়া করে পরে আপলোডে বসাবো চলো ওই যে ছেলে এত তাড়াতাড়ি লেগে গেছিলো যে তোমাদেরকে আর ফিনিশিংটা দেখাতেই পারিনি তো এই দেখো এটা হচ্ছে আজকে আমার মাংসের ঝোল ঝোল তো ঠিক হয়নি একটু কষা কষা করেছি কারণ স্টিচার বাবা এমনকি আমিও একটু কষা কষা খেতেই পছন্দ করি ঝোলটা বেশি পছন্দ হয় না আমাদের দুজনেরই তিনজনেরই আর কি এখানে আছে সকালে ডাল রান্না করেছিলাম দেখো ডালটা অল্প রয়ে গেছে আর পড়ে যাবে বাটিটা আর অর্ধেকটা শসা তখন খাওয়া হয়েছিল আর অর্ধেকটা কেটে রেখে গেছিলাম ছেলেকে দিয়ে খাইয়েছি যেহেতু সকালে অর্ধেকটা কেটেছিলাম আর অর্ধেকটা এখন কেটে খেয়ে নিলাম কারণ বড় শসা তো একবারে সম্পূর্ণটা খাওয়ার যায় না তো চলো খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখি পাপা দেখি বলে বাবালে ভেবেছিলাম একটু পরে স্টার্ট করবো কিন্তু এই সিনগুলো মনে চলে যাবে দেখো দিদি সাজাচ্ছে আর ভাই দেখো ভাইয়ের অবস্থা চুপ করে বসে আছে লিপস্টিক দিয়ে টিপ দিয়ে সুন্দর করে সেজে গুজে বসে আছে দেখো সেজেছ তো আমার কাজ অনেকটা এগিয়ে নিয়েছি ভাত রান্না হয়ে গেছে এখন পরিষ্কার করবো জায়গাটা শুধু ভাত করেছি এখন দুপুরে যা ছিল ওগুলোই থাকবে এখন রাতের মেনুতে
ওই জায়গাটা পরিষ্কার করব আর এই যে দেখো এগুলো সব বের করেছিলাম আরো ছিল সব বের করে জায়গাটা মুছলাম পরিষ্কার করলাম করলাম আলমারির ভিতরটা কারণ বয়ামগুলো এত এলোমেলো হয়ে গেছিল একটা বের করতে গেলে আরেকটা ভিতরে চলে যায় তো খুঁজে পাওয়া যাচ্ছে না আর তোমাদের বললাম গ্রসারি বাজার করেছে তো ওগুলো গুছাবো এখন তো এতক্ষণ গুছাতে পারিনি গুছাতে পারিনি বলতে অন্য গুজগাজ করলাম ওদিকের কাপড় চোপড় ছিল ড্রয়ারে আমার বই খাতা ছিল ওগুলো পরিষ্কার করে জায়গাটা জায়গায় গুছিয়ে দিলাম আর বললাম যে জায়গাটা জায়গায় রাখবি তাহলে খুঁজতে সুবিধা হবে তো এগুলো গুছাবো এখন কালকে পুজো করবো আগামীকাল পুজো করবো ভাবছি বিপত্তারিণী পুজো এবার বেশি কিছু করতে পারবো না ওর বাবা শ্রীজার বাবা এনে রেখেছে বাজার এগুলো গুছাবো মানে প্লাস্টিক থেকে বের করে রাখবো ফলগুলো নাহলে নষ্ট হয়ে যাবে গরমে আর এই যে দেখো মেয়ের পড়ার ড্রয়ার গুছিয়েছি দেখো সব কাগজপত্র এগুলো এলোমেলো হয়ে আছে এখানে ফেলে রেখেছি ভাবছি সব পরিষ্কার করা এগুলো গুছিয়ে নিই গ্রোসারি বাজারগুলো পরে ওগুলো গুছাবো দুদিন হয়ে গেছে এগুলো আমি গুছাবো গুছাবো করতে করতে কিন্তু সময় আর বের করতে পারিনি আর কিন্তু আজকে ভাবলাম যে না আজকে সময় বের করতেই হবে কারণ আমি নিজে যদি সময় বের না করি এই সময়টার মানে হয়ে উঠবে না যে এগুলো গুছাবো সময় করে তো আজকে ভাবলাম না যে আজকে গুছাতেই হবে আর যেহেতু আলমারিটাও একটু গুছিয়েছি তো ভাবলাম এগুলো মানে বয়াম কিছু খালি করলাম তো এগুলো খালি করে নিয়ে এগুলো মানে রেখে দিচ্ছি আর প্লাস্টিকে থাকলে না বের করে নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয় আর বিশেষ করে যখন রান্না করব তখন তাড়াহুড়ো লেগে যায় তো বয়ামে থাকলে ঢিলে নিয়ে কাজ করতে খুবই সুবিধা হয় সেজন্য এগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি আর যত হাতের সামনে জিনিস থাকবে ততই আমার সুবিধে হবে আর যখন রান্না চাপাবো তখন তো তাড়াহুড়ো অলরেডি লেগে যায় এদিকে ওদিকে মানে সব দিকের কাজ একবারে এসে যায় আমার হাতে তো সেই জন্য আর কি যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছি এদিকে আবার স্টিজাকেও স্টিজার সাথে কথা বলছি এদিকে ঘুরিয়ে আবার এটা একটু জিজ্ঞেস করছি অল্প উত্তর দিচ্ছি তো এইভাবেই কাজ করে যাচ্ছি এদেরকে সামলাতে সামলাতে আমি কাজগুলো সেরে নিচ্ছি এদিকে স্টিজাকে বলছি একটু চুপ থাক এরা দুজন মানে তর্কাতর্কি লেগে গেছে দু বোনে তো বললাম তুমি বড় তুমি একটু চুপ থাকো তো গুড়িয়া তো বোঝে না ওকে বলছে মানে স্টিজা গুড়িয়াকে বলছে যে তুই সর মার কাজ করতে অসুবিধা হচ্ছে তো আমি গুড়িয়াকেও বোঝাচ্ছি এদিকে স্টিজাকেও বোঝাচ্ছি আর এদিকে হচ্ছে ছেলে বসে বসে খেলছে খেলার দিয়ে রেখেছিলাম তো বসে বসে খেলছে টুপিটা দিচ্ছে তো হিসু করে দিয়েছিল একটু আগে তো হিসু করে দিয়ে স্টিজার এসে চেঞ্জ করাতে পারিনি তো আমি এখন ঘরে আসলাম বাসন ধুয়ে রেখে আসলাম কিছু তো এসে এখন ওকে প্যান্টটা পরে দেবো তো খেলছে টুপি নিয়ে খেলছে আমাকে আবার পরে দিয়ে বলছে আমি বলছি না পরবো না তুমি খেলো এভাবে তো এভাবে সব কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া আছে দেখতে থাকো তুহিনকে খেলনার জন্য যে জিনিসগুলো দিয়েছিলাম সেই জিনিসগুলো এখন এই ঝুড়িটাতে গুছিয়ে রাখবো এই ঝুড়িটাতেই আমি সব গুছিয়ে রাখি কারণ সুবিধে হয় আর কি এলোমেলো হয় না এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে থাকে না আর কি ছোটো ছোটো যে খেলনাগুলো সেগুলো তো যখন খেলার হয় তখন এটা দিয়ে রাখি এটা দিয়ে খেলে আবার যখন ওর যখন খেলা শেষ হয়ে যাবে তখন কী করে বলো তো সব ঢিল দিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে নিচে ফেলে দেবে তো আজকে ফেলেনি আজকে খেলছিল টুপি দিয়ে আর খেলনাগুলো দিয়ে তো ভাবছি খাওয়া দাওয়ার আগে বিছানাটা গুছিয়ে নেব কারণ প্রতিদিনই আমি এটাই করি কারণ আমার পরে সুবিধে হয় আর কি আর এদিকে ঘুরিয়ে দৌড়াদৌড়ি করছে একবার ওদের ঘরে যাচ্ছে একবার এই দিকে ঠাকুরদা থামনির ঘরে যাচ্ছে আর কি করছে দৌড়াদৌড়ি করছে তো এগুলো সেরে নিয়ে খাওয়া দাওয়া করে পরে তোমাদের সামনে আসছি
হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? তো সবার রাত কেমন কাটছে? আশা করছি সবার খাওয়া দাওয়া, সবার না অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই টাইমে অনেকেরই হয় না, বেশিরভাগই হয় না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিয়ে সবাই যে দেখো রেডি, খাওয়ানোর জন্য রেডি। ঘুমানোর জন্য রেডি। তো আজকে আর কন্টিনিউ করব না, প্রচণ্ড গরম, গরমে আর ভালো লাগছে না। এখন একটু ফ্যানের নিচে বসে আরাম করবো, ফ্যান অফ করে রেখেছি ফ্যান, কারণ ফ্যান অন করে কথা বললে শো শো শব্দ করে, কথা বোঝা যায় না বেশি। তবু ওই পাশের স্ট্যান্ড ফ্যানটা চলছে, অফ করে দিয়ে আসছিলাম, তবু চলছে, এখন চালিয়ে দিয়েছে। এত গরম মানে বলার মতো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমের মধ্যে নিজেদের যত্ন নিও। বাইরে ছেলে টাটা দিচ্ছে, বলো টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সামনে হাজির হব। ততক্ষণে গুড নাইট সবাই, টাটা।